আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেল মাহফুজ ব্লগে। আমি মাহফুজ আছি আপনাদের সাথে আজকে আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটির মূল বিষয় হচ্ছে আজকে একটা অনেকদিন পর ব্লগে যাচ্ছি আমরা। আমরা ভোলার অন্তর্গত বরানগঞ্জ উপজেলার একটা পার্ক আছে, যেটা একদম নদীর পাশে। এখান থেকে একটু যাওয়াটা একটু টাফ ব্যাপার, অনেক দূর। আর শুনেছি যতটুকু সেই পার্কটা একটা ভয়ানক একটা পার্ক, অনেক ভৌতিক পার্ক, এখানে মানুষজন যায় না। আর অনেক আগে পার্কটা ছিল, এখন ভেঙে নষ্ট করে দেওয়া হয়েছে। একটা দ্বীপ, ওর চারপাশে পানি, ওই মধ্যখানে দ্বীপটা। জাস্ট আজকে আমরা ওইখানে টুরে যাবো। আমার সাথে আছে ফয়েজ মামা যাবে, আমি যাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেশি দূরে না, আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় 8 কিলোমিটার দূর ওই পার্কটা, ঠিক আছে? তো সেখানে যেতে হলে এখন আমাদের একটা রিক্সা আমরা ভাড়া করেছি, আমরা রিক্সায় করে যাবো। রিক্সা করে গেলে মোটামুটি ভালো, ও মানে ফরিকেস্টটা উপভোগ করতে পারবো, ফরিকেস্টটা দেখতে পারবো। তো সো পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবা। এটা আমার 12 নম্বর ব্লগ হচ্ছে, তো প্রিভিউটা অবশ্যই দেখবা। যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবো, এবং পাশে থাকবে যে কিন্তু ক্লিক করে দিবা লেটেস্ট ভিডিওগুলো আপডেট সবার প্রথম সবার আগে পাওয়ার জন্য। তো চল শুরু করা যাক, জঙ্গলে যাওয়া যাক, অ্যান্ড জঙ্গলের পরিবেশটা দেখা যাক। ওকে, লেটস গো। আমরা আসলে অলরেডি পৌঁছে গেছি যে বরানগঞ্জ অন্তর্গত তেঁতুলিয়া যে পার্কটা আছে। আসলে এখানে পার্কটা আগে ছিল, এখন নাই। আপনারা দেখতে পাচ্ছেন সিটগুলা খালি পড়ে আছে, জায়গা জায়গা এমন সিট। আর চারপাশে শুধু ঘন জঙ্গল। আমার যতটুকু দেখা যায় আশেপাশে, এমনকি আমার সামনে যদি দেখো জঙ্গল দেখো। আসলে হাঁটতেছি, আমরা তিনজন আছি। ওয়েস মামা হাই বলেন। ওয়েস মামা আছে সাথে, আমাদের রিক্সার ড্রাইভার আছে, আমাদের বাইক, ঠিক আছে? আমরা তিনজনই আছি মোটামুটি। এছাড়া আর এই জনমানবশূন্য এলাকায়, এই এলাকার আশেপাশের কেউ নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে আগে মোটামুটি দেখতে ভুলে যায়, এখানে যে খেলনা ছোটদের খেলার স্পট, তোমার দোলনা, তারপর বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা ছিল, স্পেস ছিল, যেগুলো আগে ছিল এখন আর নাই, এগুলো ভেঙে গেছে। আমাদের ঠিক অপোজিট পাশটায়, ওই পাশটা কিন্তু নদী, আর নদীর পাশটাই তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি। এখানে দেখাবো ভূমিটা, আসলে ঘরগুলোর দিকে তাকালেই বোঝা যায় মোটামুটি ঘরগুলোর অবস্থা কি অবস্থা হয়ে যাচ্ছে এখন ছিঁড়ে দিয়ে। বাট এক সময় এই ঘরগুলো ছিল ক্যান্টিন, ঠিক আছে? এখানে 7ই মার্চের কিছু ফাংশন লেখা আছে, বাট আপনারা দেখতে পাচ্ছেন না, আপনাদের ক্লিয়ার করে দেখতে পাচ্ছি না, জানি না। একদম ফুলে পড়ে আছে এখানে, আর আমরা আসছি এখন ঘড়িটার সময় 5:47, এখন সন্ধ্যা টাইম। এখানটায় একে তো খুব ভয় লাগতেছে, সেকেন্ড টাইম কথা হচ্ছে আমরা তিনজন এখানে এক এক আসার পর থেকে একটা লোক এখন বাট অনেক ডিফিকাল্ট প্লেস, জঙ্গল হয়ে গেছে মেবি, তাই একটু প্রবলেম। এছাড়া অন্য কোনো প্রবলেম নেই। আমি যদি বাকি সিটগুলো দেখাই তোমাদেরকে, সিটগুলো আসলে মানুষদেরকে খুব মিস করে, জঙ্গলে পরিণত হয়ে গেছে এখন সিটগুলো। তো এখন বর্তমানে আমি একদম মেন যে পয়েন্টটা তেঁতুলিয়া, যে মেন পয়েন্ট যেটা পার্কের, ওই পয়েন্টটাতে চলে আসছি। ইট ইজ মেন পয়েন্ট। হ্যাঁ, আমার বাঘ এই বাসটাতে, এখানে ওয়াচ টাওয়ার ছিল, এটা ভেঙে বেলা হয়েছে, এখন আর নাই। আর এবার যদি তোমাদেরকে দেখাই, আমার সামনে পুরোটা নদী, একদম যতটুকু দেখা যায়। আমি একটু ব্রাইটনেসটা কমাই দেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমরা ক্লিয়ার দেখতে পাও। এবার সে নদী, এই যে দেখতে পাচ্ছ, ওটা কিউট হরিণ দাঁড়িয়ে আছে। খুব ক্লান্ত লাগতেছে, কারণ অলরেডি ওইখান থেকে 1 ঘন্টা শুধু হাঁটতেই হয়েছে। আর এই পাশটায় যদি দেখি, এই পাশটায় এটা বাঘ ছিল আগে, এটা এটা ভেঙে ফেলা হয়েছে, এখন আর এটা নাই, বাঘের মাথাটা নাই, কিন্তু পুরো শরীরটা আছে, রাইট? হ্যাঁ, আমি খুব মানে হয়রান হয়ে গেছি, এমন অবস্থা।
চারদিক আমরা মাত্র তিনজন আছি এখানে। ফিরে যাওয়ার টাইম, ফিরে যাচ্ছি জঙ্গল বনভূমিতে। পাখির আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, খুব ভয়ঙ্কর ধরনের একটা আওয়াজ আসতেছে চারদিক থেকে। তো নিজের কাছেই একটু ভয়াবহ অনুভূতি চলে আসছে, ঘুরতে আসছি। বাট টাইমটা যদি একটু আগে হইতো ভালো হইতো, একটু আগে আসলে একটু ভালো। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ শুধু জঙ্গল, তার মধ্যে দিয়ে একটা রাস্তা, আর চারপাশটাতেই জঙ্গল ভরে গেছে। আমি পুরো ঘামে ভিজে গেছি এক কথায়, কারণ পুরো পথটাই হেঁটে আসতে হয়েছে। আমি তোমাদের গুগল ম্যাপে দেখাবো যে কতটুকু রাস্তা আমরা হাঁটছি। সামনে গিয়ে নৌকা পেরোতে হবে, নৌকা মানে ছোট্ট একটা খাল আছে, খালটা পেরোতে হবে, তারপর ওই পাশে আমাদের গাড়ি রাখা, ওইখানে যেতে হবে। তো লেটস বিগিন। আমরা মেইন গেটের কাছে পৌঁছেই গেছি অলরেডি, এতদূর ভিতরে গেছিলাম নদী দেখানোর জন্য আপনাদেরকে। এখান থেকে প্রায় হাফ কিলোমিটার ভিতরে, পার্কটা বিশাল বড় কিন্তু, আসলে অনেক বড় পার্কটা। আর এখানে যদি একটা জিনিস দেখাই, দেখো এখানে কাপলরা আসার জন্য অনেক সুন্দর একটা জায়গা আসলে। এখানে যদি যাই, যারা আড্ডা দিতে পছন্দ করে, লেকের পাশে একদম লেক লেক টাইপের সাইড, এই সাইডটা পুরোটাই একটা লেক। আমি এসে দাঁড়ালাম, দেখতে পাচ্ছ এটার পাশে একটা লেক লেক দেখা যাচ্ছে, আমার ঠিক অপোজিট পাশেও একটা লেক, একটাই লেক। আর ওইখানে দূরে দেখা যাচ্ছে, দেখো কিছু ছোট ছোট কুটুরি যেখানে মানুষ বসে বসে আড্ডা দিত আগের কথা, এটা অনেক আগের কথা, এখন না। আর এতটুকু হিসেবে প্লেসটা, আমরা এখানে আছি। ফয়জল আহমদ যেখানে যে ওইখানে সেলফি নিয়ে ব্যস্ত, সেলফি নিয়ে ব্যস্ত, সেলফি। হা, খুব ভালো লাগতেছে। সামনের পরিবেশটা দেখো একটা, আর আকাশটা কতটা নীল, আর নদী নালা সব কিছুই মোটামুটি ভালোই লাগতেছে। তো এখান থেকে এবার বের হয়ে যাওয়ার পালা। ওকে, লেটস গো। এটা আসলে এই যেখানে ভাঙ্গাজি স্তূপ দেখতে পাচ্ছ, এটা ছিল প্রথম মেইন গেটের টিকিট ঘর, যেটাকে টিকিট ঘর বলা হয়। এটি হচ্ছে মেইন ঘরের টিকিট ঘর। তো এটা এখন ভাঙ্গে ছুড়ে কী অবস্থা হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর রাতের অন্ধকারের কারণে একটু নয়েজটা একটু বেশি দেখা যাচ্ছে। আসলে সত্যিই সন্ধ্যা হয়ে গেছে পুরোপুরি, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা হচ্ছে, লাইটিংয়ের কোনো ব্যবস্থা না। আমরা এই মেইন গেট থেকে বের হয়ে গেলাম, পুরোপুরি উপরে দেখা যাচ্ছে, তোমরা দেখো এখানে লেখা আছে বোরহানউদ্দিন, বোরহানউদ্দিন, এটা বোরহানউদ্দিন একটা পার্ক। আমরা মেইন গেট থেকে বের হয়ে গেছি, তেঁতুলিয়া পার্ক। ওকে, তো সামনে নৌকাতে গিয়ে কথা হবে, লাস্ট সন্ধ্যা হয়ে যেহেতু গেছে, আর এখন আর কথা হবে না, পুরোপুরি ভিডিওটা এখানে শেষ করতে হবে। আর সামনে নৌকায় গিয়ে একটু কিছু কথা হোক, তারপর রিক্সায় করে বাসায় ফেরা, কারণ সন্ধ্যা তো অলরেডি হয়ে গেছে। তো বাকি কথা বাসায় গিয়ে হবে, লেটস গো। আমরা অবশেষে নৌকায় আসলাম, অ্যান্ড নৌকায় উঠে গেলাম, এই এখানে বসছি। হ্যাঁ, ওকে, এখানে রেগুলার মানুষ আসে, এখন কমে গেছে, কমে গেছে মনে করেন। কারণ কারণ কি? কারণ হইলো
সমস্যা নাই, বাবার নাম তুই। ও কারণ মানুষ তো ওই বন জঙ্গল বাড়ি আছে ভাই, এই দিকে তেমন একটা মানুষ। হ্যাঁ আমরা গেলাম দেখলাম পুরোটাই জঙ্গল, আসলে ওই পাশটা সবকিছু ভাঙ্গা চুরে রয়েছে। এই ভাঙ্গা চুরে গুলা আরে বাপরে বাপ, খুব ভয়ঙ্কর জায়গা ভাই, অভিজ্ঞতাটা আসলে সত্যি আসলে অনেক ভয়ঙ্কর। আর সামনে আরো আধা কিলোমিটার হাঁটতে হবে, তারপর আমাদের গাড়ি, গাড়ির কাছে যদি যাই দিয়ে এখন আধা ঘন্টা পথ, আর গাড়ি দিয়ে করে যেতে আরো এক ঘন্টা পথ, তার মানে অনেক দূর পথ এখন সামনে বাকি আছে। তো লেটস গো। এটাতে করে এখন যেতে হবে, সামনে প্রায় কয় কিলোমিটার পথ আছে, এই কয় সামনে কয় কিলোমিটার পথ আছে আনুমানিক? আনুমানিক কত, 5 কিলো, 5 কিলোমিটার, 5 কিলোমিটার পথ আছে সামনে ফ্রেন্ডস। আরও তারপর ওইগুলো ভাঙ্গা, রাস্তাটা সবচেয়ে বড় সমস্যা রয়েছে ভাঙ্গা। আর ফয়েজ মামু কি বলতে চান? অভিজ্ঞতা ভালোই লাগছে, কিন্তু রাস্তাটা একটু ভাঙা, ভাঙ্গাচোরা, অনেক ভাঙ্গাচোরা একদম। আমরা আইছি অটো রিক্সাতে, এই কারণে আমাদের একটু লেট হয়েছে, বেশি সমস্যা হয়ে গেছে এখানে। মোটরসাইকেল প্রাইভেট কার নিয়ে আসেন? হ্যাঁ হ্যাঁ, আসা যাবে, আসলে মোটর প্রাইভেট কারটা একসাথে ফ্রি, মোটরসাইকেল নিয়ে আসলে বেশি সুবিধা, মোটরসাইকেল নিয়ে আসলে বেশি সুবিধা হবে। তারপরে যারা যারা প্রাইভেট কার চালাবে তাদের উঠেন, আপনি উঠে যান। এবার আমার উঠার পালা, তো চলো চলা যাক, বাই বাই। এই ভাঙ্গার অভিজ্ঞতাটা কি বলবেন, যে ভাঙ্গা যে রাস্তার যে অবস্থা, কিরকম ফিল হইতেছে? ব্যথা শুরু হয়ে গেছে একদম, এমন অবস্থা, এত ভাঙ্গা, এত রাস্তা, জায়গায় জায়গায় প্রচুর ভাঙ্গা। আসলে মানে কিছুক্ষণ পরে পরে খালি জাঁকি আর জাঁকি, জাঁকি আর জাঁকি, আর ক্যামেরারাও এস্টাবলিশমেন্টটা ঠিক নেই বলে একটু প্রবলেম হচ্ছে। আমরা অবশেষে আসলে পৌঁছে গেছি আমাদের কান্দিতে স্থানে, মহাদেব নজরের ভাগে পৌঁছে গেছি। অনেক ভাঙ্গা রাস্তা পাড়ে দিয়ে এখন আসতে এসেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতে হবে।